750 করে কিনছি সত্য কথা এটা 750 করে কিনে 1250 করে কিনে 1250 সেই বড় ভাই ভাই নাম কি আপনার আমার নাম মোহাম্মদ আব্দুর রব মেম্বার বাড়ি কোথায় কুষ্টিয়া মিরপুর থেকে আসছে ভাই আসলে নাম করে একজন ব্যাপারী ভাই আজকে এটা কতগুলো গরু কিনবেন আজকে গরু কিনবো 17টা কিনেছি ভাই 17টা কিনা হয়ে গেছে আর কটা কিনবেন আর দেখি কয়টা হয় আল্লাহ ভরসা ভাইয়ের নাম কি ওয়াহিদ কোথা থেকে আসছেন ঢাকা থেকে আসছে ভাই আজকে এটা কতগুলো গরু কিনবেন 10টা ওয়াহিদ ভাই ওয়াহিদ ভাই সুপ্রিয় দর্শক দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের দেখাবো এটা আলমনগর হাট প্রতি বুধবার এই হাটটা বসে বাংলাদেশের সার গরুর রাজধানী বলা হয় তিনটে জেলাকে চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর আমরা চলে এসেছি আলমনগর গরুর হাটে সেই বিখ্যাত আলমনগর গরুর হাট সারা বাংলাদেশের ভিতরে সব থেকে বড় বড় গরু আলমনগর হাটে সেই হাটের ভিডিও দেখাবো আপনাদেরকে সাথে থাকবেন আজ হাটে এসেছে নাসির ব্যাপারী এবং শুকুর ব্যাপারী ঢাকার সব থেকে নাম করা বড় দুইটা ব্যাপারীর মধ্যে দুইটা ব্যাপারী আজকে আলমনগর হাটে গরু কিনতে আসছে তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তাদের ভিডিও দেখাবো এই গরুটা দেখছে নাসির ব্যাপারী শুকুর ব্যাপারী সে নাম করা ব্যাপারী ঢাকার হাট কাপানো সে ব্যাপারে চলে এসেছে আলমনগর হাটে আলমনগর হাট থেকে বেশ কিছু গরু কিনবে ওনার সাথে কথা হয়েছে আলমনগর হাট থেকে আজকে 5-6 গাড়ি গরু কিনবে দেখেন দামাদামি করছে দেখেন টাকা গরুটা হয়ে যাচ্ছে সাথে সাথে লিখিয়ে নেবেন দাম দর চলছে আর এটাও মনে রাখবেন সালামবিহীন গরু ধরা বলি দেখেন 12,000 টাকা জরিমানা করা হবে দেখেন প্রচুর মানুষ জুটে গেছে গরুটার পেছনে শুকুর ব্যাপারী নাসির ব্যাপারী দুজনে আলমনগর হাটে এসে গরু কিনছে দেখেন দাম দর হয়ে গেছে প্রায় এটার অল্প কিছুতে বেঁধে আছে দেখেন কথাবার্তা চলছে টাকা গোনাগুনি চলছে দেখেন গরুটা নিয়ে চলে যাচ্ছে বিক্রি হয়ে গেল এই মাত্র ভাই কতদিন এলো এটা 89 দেখেন যে শুকুর ভাই সেই হাট কাপানো সে শুকুর ভাই আলমনগর হাট থেকে গরু কিনছে 1,89,000 টাকা দিয়ে গরুটা কিনলো দেখেন কিনা হয়ে গেল আরে চলে যাচ্ছে এখন সবাই দেখেন নাসির ভাই আর শুকুর ভাই একই সাথে আজকে হাটে আসছে টাকা গুনছে শুকুর ভাই নাসির ভাই টাকা দিচ্ছে সেই বড় ভাই ভাই নাম কি আপনার আমার নাম মোহাম্মদ আব্দুর রব মেম্বার বাড়ি কোথায় কুষ্টিয়া মিরপুর থেকে আসছে ভাই আসলে নাম করা একজন ব্যাপারী ভাই আজকে এটা কতগুলো গরু কিনবেন আজকে গরু কিনবো 17টা কিনেছি ভাই 17টা কিনা হয়ে গেছে আর কটা কিনবেন আর দেখি কয়টা হয় আল্লাহ ভরসা যাক ভাই ধন্যবাদ আপনাকে দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন গরু ভাই বাজার খারাপে দর্শক এবার দেশের মানুষের খুব অভাব ভাই বুঝছে গরুর যারা খাওয়ানির দাম উঠছে না বুঝছে খাদ্যের দাম বাড়তি গোশের দাম কম এজন্য মানে জনগণের অসুবিধা যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আচ্ছা ভাই আল্লাহ দেখেন এই মুহূর্তে আরেকটা গরু বিক্রি হয়ে গেল খাওয়া দিল দেখেন এই গরুটা বিক্রি হয়ে গেল
দেখেন এই গরুটা বিক্রি হয়ে গেল গরুটা ইনার ভাই আপনার নাম কি ভাই আমার নাম ইয়াহিয়া খান জয় কোথায় বাড়ি আলমডাঙ্গা বাদমাজুগ্রাম আলমডাঙ্গা বাদমাজি উনার বাড়ি গরুটা কত টাকা বিক্রি হয়েছে ভাই 42000 ভাই দেখ বিক্রি করে আপনি খুশি তো না ভাই লস হইল 1000 লস হইল গরু কিনলো আমাদের ভাই ভাই গরু কিনে আপনি খুশি তো ভাই হ্যাঁ খুশি ভাই বাড়ি কোথায় আপনার বিক্রমপুর ঢাকা নাম কি লিটন লিটন ভাই আসছে উনি বড় মাপের ব্যাপারে উনি তো মনে হয় প্রায় হাটে আসেন আপনি আলমনা ঘাটে প্রায় প্রতি হাটে আসে আলমনা ঘাটে গরু কিনে নিয়ে যায় বিক্রমপুরে নিজে বিক্রি করেন আজকে হাটে কটা কিনেছেন সাতটা সাতটা কিনা হয়ে গেছে আর কটা কিনবেন আর পাঁচটা কিনবেন আরো পাঁচটা কিনবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আলটা গরুর দামদার হয়ে গেছে দেখেন থাবা দিয়ে দিল ভাই ভাই তাহলে আমি লিভে যাবো না তুমি টেনশন করো না ঢাকায় আমাদের সেই সুপরিচিত শুকুর ভাই ঢাকার ব্যাপারে নাম করা ব্যাপারে সে গরু কিনছে আলমডাঙ্গা হাটে দেখেন দামাদামি চলছে শুক্র ভাই চলে এসেছে আলমডাঙ্গা হাটে সে ঢাকার হাট কাঁপানো ব্যাপারে দেখেন হাটে ঢাকা এক ডাকে সবাইকে চিনে শুক্র ভাইকে শুক্র ভাই নাসির ভাই আজকে আলমডাঙ্গা হাটে চলে এসেছে সবাই গরু কিনছে আলমডাঙ্গা হাটে দেখেন ওনারা দেখাশোনা করছে বিক্রি হয়ে গেল ভাই গরুটা আপনার আপনার নাম কি আমার নাম শহীদুল ইসলাম শহীদুল ইসলাম কোথায় বাসা পাটিকাবাড়ি ওনার গ্রামের নাম মাজিলা পাটিকাবাড়ি থেকে আসছে গরু কিনলো আমাদের বড় ভাই ভাইয়ের নাম কি কোথা থেকে আসছেন ঢাকা থেকে আসছে ভাই আজকে একটা কতগুলো গরু কিনবেন দশটা ওয়াহিদ ভাই তো আলমডাঙ্গা হাটে প্রায় আসেন না প্রায় আলমডাঙ্গা হাটে আসে ভাই আলমডাঙ্গা হাটে থেকে প্রতি বুধবারেই গরু কিনে নিয়ে যাই দেখেন ভাই কত নিলে গরুটা 1,30,000 ভাই একটু থাবা দিয়ে দেন থাবা দিয়ে দিল দেখেন ভাই খুশি তো আপনি ইনশাল্লাহ ভাই আমাদের আলমডাঙ্গা হাটটা নিশ্চয়তার দিক থেকে কেমন কি খুব ভালো ভাই আলমডাঙ্গা হাটে গরু কিনে শান্তি আছে আপনার কি মনে হয় আলমডাঙ্গা হাটটা অন্যান্য হাটের থেকে অনেক ভালো না ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক দর্শক ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আর একটা গ্রুপ নিয়ে গেল দেখেন এই ভাই কিনলো এই দেখেন টাকা গুনাগুনি চলছে কত বিক্রি হলো ভাই এটা দেখেন টাকা গোনাগুনি চলছে টাকা শোধ করে দিয়ে গরু নিয়ে যাবে এখনই বড় ভাইয়ের নাম কি শাফিউদ্দিন ভাই শাফিউদ্দিন ব্যাপারী ভাই কোথা থেকে আসছেন আপনি পাটিকাবাড়ি থেকে আসছে দেখেন ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছেন আপনি হাটে আজকে ছয়টা গরু নিয়ে আসছে ভাই বিক্রি হয়েছে কয়টা দুইটা বিক্রি করেছে আর চারটে এখনো আছে দেখেন চারটে বিক্রি করবে উনি ভাই প্রতি হাটেই আসে যদি আপনাদের পছন্দ হয় তাকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই মোবাইল নাম্বারটা দেওয়া যাবে কি মোবাইল নাম্বার আপনার বলেন 07-05-66-34-91 আপনারা অনলাইনেও ভাইয়ের কাছ থেকে গরু কিনতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ এর মধ্যে চলে এসেছে সেই ঢাকার হাট কাপড় নাসির ব্যাপারে দেখেন গরু দামদর করছে সেই নাসির ভাই চলে এসেছে আলমডাঙ্গা হাটে আলমডাঙ্গা হাট থেকে গরু কিনবে আজকে দামদর করছে নাসির ব্যাপারী নাসির ব্যাপারী সুখচান ব্যাপারী আজ আলমডাঙ্গা হাটে চলে এসেছে দেখেন গরু কিনছে
এগারোটা দামাদামি করছে ওনারা আজকে হাটে থেকে, ওনারা চার গাড়ি গরু কিনবে বলেছে। দেখেন টাকা দিয়ে দিয়েছে, পুরো কোনো চলছে। এই গরুটার দাম দর করছে, দেখেন গরু কেনা চলছে। দেখেন ওটার কথাবার্তা চলছে, নাসির ভাই ওটা কিনবে বলে আগ্রহ করছে। দেখেন নাসির ভাই আর একটা গরু দেখছে, নাসির ব্যাপারে দেখেন নাসির ভাই। হ্যাঁ একটা গরু বিক্রি হয়ে গেল, হাওয়া দিয়ে দিল। এই গরুটা এই মাত্র বিক্রি হয়ে গেল, গরুটা হচ্ছে ইনার ভাই। আপনার নাম কি ভাই? নাম জিপটন। বাড়ি কোথায়? টিয়াপাড়ায়। গটিপাড়ায় লিপটন ভাই? ভাই কত বিক্রি হলো? 1,10,000। 1,10,000 এই গরুটা বিক্রি হয়ে গেল। তা কিনলে দেখেন এই মাত্র টাকা কোনা করে চলছে, 750 করে কিনছি ভাই। দেখেন টাকা কোনা করে চলছে, 750 করে কিনছি। সত্য কথা যেটা, 10টা কিনবো আজকে হাটে 10টা কিনবে দিদার ভাই আজকে হাটে 10টা কিনবে দিদার ভাই ভাই আপনি গরু ঢাকাতে পাঠান জি আমি কুমিল্লায় পাঠাই দিদার ভাই কুমিল্লাতে গরু পাঠাই কুমিল্লার ব্যাপারে কাছে দিয়ে দেয়। বিক্রি হয়ে গেল, টাকা কোনা কোনো শেষ।